তো আজকে হচ্ছে ইমেল মার্কেটিং এর হচ্ছে আমরা আরেকটা পার্ট দেখব, সেটা হচ্ছে মেল কেম থেকে। চলে যান না, লিংক দিতে হবে, লিংক দেই। হ্যাঁ, লিঙ্ক দিছি, লিঙ্কে জয়েন করেন, লিঙ্কে আর কি ইয়ে করেন, ক্লিক করেন। শুরু হয়েছে যা কইছিলাম। ক্যাটটাও তো জোস, পার্সিয়ান ক্যাট। নিব ইনশাল্লাহ। দেখছেন নেট কি করতেছে, হ্যাঁ, সম্ভব? কোনো ব্যাপার না। এবার হচ্ছে সাইন আপে ক্লিক করেন। একটা ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। এখানে কি মার্ক করবো? হ্যাঁ, মার্ক করতে হবে, আর পাসওয়ার্ডটা আরেকটু বড় দিতে হবে আপনার। দেখেন, আরো দুইটা জিনিস হচ্ছে ইয়ে হয়ে আছে। দুইটা জিনিস আপনার ফিল আপ হয়েছে, আর বাকিগুলো এখনো হয় নাই। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, দেন হচ্ছে নাম্বার, সবই ইউজ করতে হবে। কোয়েশ্চেন বা হচ্ছে স্ল্যাশ বা হচ্ছে হ্যাশট্যাগ এরকম, বা ডলার সাইন, এগুলো কোনো কিছু একটা ইউজ করতে হবে। একটা ডলার সাইন দিয়ে দিন। তারপরে হচ্ছে ইয়ে দেন, হ্যাঁ ওইটা ইয়ে দিন, পাশেটাতে রাইট ইয়ে ক্লিক করে দেন। পাসওয়ার্ডটা একটু লিখে রাখলাম। এটাতে আগে সমস্যা নেই, না দিচ্ছেন নাই। ভ্যান নামের মাঝখানে স্পেসটা রেস্টোর দিতে হবে, ওই যে নামটা আটকাইছে। আমিন ভাই, জি ভাই, আপনার এখানে থেকে কি দেখতেছেন? বুঝি নাই শান ভাই, আপনি কি দেখতেছেন? ইউটিউবে কি দেখতেছেন? না ভাই, আমার পাশে পাবলিক। ও আচ্ছা ভাই, বোঝা যাচ্ছে ট্রল ভিডিও। বলেন না ভাই, শান্তি নাই। আপনি মিউটে থাকেন। আপনি ইউজার নেম, ভাই ইউজার নেম যেরকম সচরাচর হয় ওইটা হবে। আপনার একটা ডট দিতে হবে, না হলে হচ্ছে স্পেশাল ক্যারে, আপনার আন্ডারস্কোর দিতে হবে, না হলে অ্যাটাচ রাখতে হবে। হ্যাঁ, এবার দেখেন তো বাইরে ক্লিক করেন। একটা নাম্বার দেন, একটা নাম্বার দেন, 1 বা 2 কোনো কিছু একটা দেন। হ্যাঁ হয়েছে, 10 এখন মনে হয় হবে। এবার ইয়ে দেন তো,
হয়েছে নিচে আসেন আচ্ছা লোড নেই এবার স্কুল করে নিচে আসেন মেলে যান আপনার জিমেলে জিমেলে দেখেন একটা মেল আসছে অল মেলে ক্লিক করেন তো নিচে যায় একটু স্ক্রল করে অল মেলে ক্লিক করেন এই পাশ থেকে ভাইয়া টেম্পোরারি জিমেল কি বানানো যায় টেম্পোরারি জিমেল আবার কেমনে বানায় না ইমেল বানাইছিলেন না টেম্পোরারি সেরকম জিমেলটা হয় না জেনারেট করা যায় জেনারেট করা যায় বাট ওইটা ইয়ে না ইউজ করাই ঠিক না কেন অনেক সময় কাজ করতে গেলে হচ্ছে আপনার ওই আমরা যেগুলো টেম্পোরারি করছিলাম ওখান থেকে নেয় না জিমেইলই খুঁজে তখন হচ্ছে ওই যে আমি জিমেইল কিভাবে জেনারেট করবেন সেগুলো তো দেখাইছিলাম মনে নাই হ্যাঁ ফেসবুকের সময় স্পামে দেখেন তো যদি না আসে ওইখানে যায় রিসেন্ট দেন আবার হ্যাঁ সেটাও কথা ইমেল সেম কিনা আবার রিসেন্ট দেন রিসেন্ট দিয়ে তারপর দেখেন যে মেল কোনটা দিচ্ছি এটা তো ভুলে গেছি ঠিকই তো আছে কি বলতেছে কনফার্ম ইমেল মানে মেল দিকে আবার দিতে হবে মেলটা আবার দেন
এখানে ইমেলটা অর্ধেক আসছে কেন? এখানে নেম আসছে ওই ইমেল অর্ধেক, এই যে এখানে ইমেল লেখার মধ্যে খালি অর্ধেক ইউজার নেম আসছে। ওইখানে ওইখানে মেল হবে তো? হ্যাঁ এটাই বলতে চাচ্ছি। ওইখানে ইমেলে ইমেলে ফুল নাম্বারটা দেয়া আছে, ইমেলে হচ্ছে ওইখানে ভুলে হয়তো ওইটা চলে আসছে, ওই যে উনি সেভ করছিল না ওইভাবে চলে আসছে। এখানে হচ্ছে মেলটা হবে ওনার। হ্যাঁ ওই যে দেখছেন এখানে হচ্ছে মেলটা, হ্যাঁ এখানে মেল হবে। আমি এটা খেয়াল করি নাই, এই বায়ার কি একটা মেসেজে রিপ্লাই দিতেছিলাম তাই আর কি। সরি বুঝি নাই। আপনার অনগোয়িং প্রজেক্ট কয়টা চলছে স্যার? আপাতত আপাতত তিনটা, বাট এখন আসতে এসইও কাজ। জি না একটা হচ্ছে এসইএম এর, আর একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। একটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েশন ভার্চুয়াল এস্টেটকে এসইও এর উপরে। হুম ভার্চুয়াল এস্টেটকে এসইও রিলেটেড। আচ্ছা ভাইয়া ফাইবারের মধ্যে কি আপওয়ার্ক কেউ ঢুকলার ইয়ে আছে? সরি ফাইবারের মতো আপওয়ার্কে কি গিগ কোলার সিস্টেম আছে? হ্যাঁ ওইখানে বলে প্রি প্রজেক্ট, এটা এই বছর নতুন করছে। আর ওইখানে ও বাইরে কেস পাঠানো যায়? হ্যাঁ ওইখানে ও পাঠানো যায়। আপনি কি পাঠান ভাইয়া বাইরে রিকোয়েস্ট? আমার আমার প্রোফাইলে প্রি প্রজেক্ট নাই। আমাদের হচ্ছে এভাবে আমরা জব অফার পাঠাই। আপনার আপওয়ার্কে হচ্ছে বায়ার রিকোয়েস্টকে বলা হয় জব অফার বা জব অ্যাপ্লিকেশন আর কি। আপনার কি ভাই ফিক্সড ক্লায়েন্ট আছে? ফিক্সড কয়টা ক্লায়েন্ট আছে ভাই আপনার? ফিক্সড আগে ছিল, মানে আগে ছিল বলতে গত বছরের শুরুর দিকে ছিল। হ্যাঁ বাট এভাবে অ্যাকচুয়ালি আমি কখনো হচ্ছে আপনার ওই ফিক্স ক্লায়েন্ট বা হচ্ছে ধরেন বায়ারের সাথে কাজ করি নাই, করি নাই বলতে হচ্ছে অত বেশি না যে একটা মানে সব সময় যেরকম, বিশেষ করে আপনারা যেরকম একটা টাইম দেন এতটা না। আমারটা ছিল মূলত ফোকাস ছিল হচ্ছে অ্যাফিলিয়েশন এর উপর, অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর। তো যার কারণে হচ্ছে ওই ইয়েটা হয় নাই। তো একটু ওয়েট করেন এখানটাতে। এখানে দেখেন আপনি হচ্ছে এখানে একটা প্যাকেজ দ্বারা দেখাচ্ছে আপনি 2000 জনকে কানেক্ট করতে পারবেন, 10,000 মেল সেন্ড করতে পারবেন ফ্রিতে। 2000 জনের সাথে কন্টাক্ট করতে পারবেন, 10,000 বার মেল সেন্ড করতে পারবেন, 10,000 ফ্রিতে তারা দিবে। হ্যাঁ তারপরে হচ্ছে এটা 10,000 বার সেন্ড হয়ে গেলে এই মেল থেকে তখন আর এই জিমেল থেকে বা এই অ্যাকাউন্ট থেকে আর পারবেন না। হ্যাঁ দেন হচ্ছে আপনার যদি তারপরে দরকার হয় তাহলে হচ্ছে এই প্যাকেজ নিতে হবে। হ্যাঁ বা হচ্ছে তার যত বেশি আর কি তো প্যাকেজের প্রাইস রেট বাড়বে আর কি, এরকম করে। তো আমরা ফ্রিতেই করব, চাইলে প্যাকেজের প্ল্যান গুলো অ্যাকচুয়ালি দেখে আসতে পারেন, এগুলো ফিচার গুলো দেখে আসতে পারেন। এই যে এখানে নিচে ফিচার গুলো আপনি চাইলে দেখতে পারেন, নিচেই আছে, একটু নিচে আসেন ভাইয়া। ফিতে যে ভাইয়া এই যে হ্যাঁ ফিতে যে 2000 ম্যাক্সিমাম দেখাচ্ছে এটা কি ডেইলি? ডেইলি না ভাই, এটা একবারে এই অ্যাকাউন্ট থেকে। এরপরে তাহলে কি প্রিমিয়ামে যেতে হবে না? হ্যাঁ এরপরে যদি এটা থেকে আর করতে পারবেন না আবার অন্য অন্য একটা ইয়ে হবে। হ্যাঁ এফটিটা কি খালি এক মাসের জন্যই?
না এটা 2000 শেষ হয়ে যাবে তারপর শেষ মানে হচ্ছে 10000 ইমেল সেন্ড করা শেষ হয়ে গেলে এটা ইয়া শেষ ভ্যালিডিটি শেষ জি এরকমই হ্যাঁ আচ্ছা একটু এখন কন্টিনিউ দেন হ্যালো কাটেন আপনার এক্সপেরিয়েন্স জানতে যাচ্ছে আপনার ইয়ে দেন ফার্স্ট নাম দেন তারপর লাস্ট নেম দেন বিজনেস নেম দেন আর হচ্ছে মোবাইল নাম্বারটা দেন ওয়েবসাইট কই বাংলা ওয়েবসাইট লাগবে ফোন নাম্বারটা দেন জিরো দিয়েন ওকে দিব কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ আচ্ছা দাঁড়ান দাঁড়ান আগে অ্যাড্রেসটা দিয়ে নেন উপরে অ্যাড্রেসটা দিয়ে নেন ভাই একটা মজার ভাই রিকোয়েস্ট শুনবেন বলেন ওনার ওয়েবসাইট কে গুগল এর ফার্স্ট পেজের ফার্স্ট র‍্যাঙ্কে আনতে হবে 3 দিনে বাট ওনার বাজেট কত শুনলে এখন আপনি হাসবেন বুঝি নাই মানে ওনার মানে হচ্ছে ওনার ওয়েবসাইট কে আপনার গুগল এর ফার্স্ট র‍্যাঙ্কে আনতে হবে ফার্স্ট পেজে আচ্ছা টাইম দিয়ে দিছে কয়দিন ডিউরেশন দেওয়া হয়েছে 3 দিন সবচেয়ে মজার কথা হলো উনি বাজেট দিয়েছে $60 $7 মানে $7 অনলি ও 3 দিনে আপনার ব্ল্যাক এসইও করে আনা সম্ভব এগুলোকে $60 কি বললাম 3 দিনে ব্ল্যাক এসইও করে আনা সম্ভব না $60 তো পরে আসেন হ্যাঁ সেটাই তো বলছি আমি ওরে $60 দেখে আমি বলি কি রে কি শুরু করছে ভাই থাকে এরকম কিসের কন্ট্রাক্ট চাইতেছে এরকম থাকে অনেক বায়ার থাকে কালকে হচ্ছে কালকের দিনটা কিছু একটু আজব টাইপের আমার আজব টাইপের বলতে কিরকম এখানে হচ্ছে দাঁড়ান একটু 1 মিনিট আমার কাছে কন্ট্যাক্ট আছে কিনা জিজ্ঞেস করতে চাই ইমেল পাঠাবেন ইয়েস দিয়ে দেন ইয়েস দিয়ে দেন প্রথমটা দেন ব্যাটারি লিমিটের ভিতরে দিতে হবে নাকি লিমিটের বাইরে দেওয়া যায় লিমিটের ভিতরে দিলে দিতে হয় এবার হচ্ছে আপনি ইয়ে দেন স্কিপ এখান থেকে আপনি একটা ইয়ে ঠিক করেন কিসের উপর করতে পারেন সার্ভিস দিবেন না হচ্ছে কি দিবেন একটু ভাবেন ভেবে একটা দিয়ে দেন এটা এটাতে বলার কিছু নাই তো কালকে একটা বায়ার রিকোয়েস্ট পাইছি মানে সরি একটা হচ্ছে অফারে আমি যখন ইয়ে করছি তখন আমার ইয়ে ছিল যে এক বায়ার বলছে যে উনি বাংলাদেশের সাথে কাজ করতে চায় না ঠিক আছে কজ হচ্ছে ওনার
বাংলাদেশের মানুষের সাথে হচ্ছে কাজ করে একদমই বাজে অভিজ্ঞতা, উনি বাংলায় খুব আনঅফিসিয়াল এরকম করে বলছে। আমি বললাম অনেক কনভিন্স করা ট্রাই করছি, পরবর্তীতে আর রিপ্লাই নেই। আরেকজনের সাথে কথা হয়েছে, উনি হচ্ছে মানে ওনার ওয়েবসাইটে আপওয়ার্কে তো হচ্ছে আপনার চাইলে আপনি কিন্তু এক একজনের ওয়েবসাইট চাইতে পারেন বা হচ্ছে আপনি কিন্তু ইয়ে করতেন, যেটা হচ্ছে আপনার ফাইবারে পারেন না। তো পরে কি করছে, ওনার ওয়েবসাইটে বুঝছেন আপনার একটা পেজের ভিতর একটা কন্টেন্টের ভিতর উনি হচ্ছে 6টা H1 ট্যাগ দিয়ে রাখছে, আর 10টা মনে হয় আরেকটা কন্টেন্টে 10টা H1 ট্যাগ দিয়ে রাখছে। এটা ওনাকে আমি বললাম যে অ্যাকচুয়ালি আপনি এখানে যে কিছু ভুল করছেন তার ভিতর এটা হচ্ছে একটা খুবই মারাত্মক একটা ভুল, এটা খুবই মেজর একটা প্রবলেম। এটা ওনাকে কন্টেন্টে H1 ট্যাগ, হ্যাঁ H1 ট্যাগ। তো এইটা ওনাকে আমি বলার সাথে সাথে ও তো গালাগালি শুরু করে দিছে। আমি কেন কেন মানে অবাক হয়ে গেছি যে মানে এরকম কেন করলো। তো আমি পরেশ ভাই কানাডিয়ান, ও মাই গড, কানাডিয়ান ভাই যদি এরকম করে মানে অবাক হয়ে গেছি অ্যাকচুয়ালি এটা কিভাবে সম্ভব। পরে আমি ওরে বললাম যে অ্যাকচুয়ালি আমি তোমার কাছে এরকম ব্যবহার আশা করি নাই, কুল, হ্যাঁ কি হয়েছে ব্যাপার কি, তুমি কিছু জানো না শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করছো, হ্যাঁ আমি ভাবছি তুমি হয়তো পারবা, বাট তুমি এটা কি বলতেছো যে 10টা। ও কেউ ভাবতেছে যে ও সামহাও কোথা থেকে শুনছে যে এটা ঠিক যে H1 ট্যাগ হচ্ছে আপনার এসইও এর ক্ষেত্রে সেকেন্ড পজিশনে। হ্যাঁ আপনি কোন গুগলে যদি ভালোভাবে অন পেজ অপটিমাইজেশন করে র্যাঙ্কে আসতে চান, H1 ট্যাগ বা হচ্ছে আপনি যে হেডিংটা দিবেন, হ্যাঁ এই H1 ট্যাগটা হচ্ছে পাওয়ারফুল হইতে হয়, এটা যদি ভালো না হয় তাহলে হচ্ছে আপনার র্যাঙ্কিং আসতে কিন্তু প্রবলেম। তো এজন্য সে কি করছে, H1 না 8-10টা করে ইউজ করছে তার প্রোফাইল। এটা আমি ওরে অনেকগুলো স্ক্রিনশট পাঠাইলাম, আমি অনেক কিছু দিলাম, বাট ও আমার কথা রাজি না, ও উল্টা আরো গালাগালি শুরু করেছে, পরে ওরে আমি ব্লক করে দিছি। ব্যাপ তাহলে ও সাইটটা মনে উনি যে নিজে ডেভেলপ করছে, ও নিজেই করছে, ও আমাকে বলছে যে এটা ও নিজেই করছে, বাট কামিয়াতি করে ফেলছে। ও এখন র‍্যাঙ্কিং এ আসার জন্য হচ্ছে ওরা এখন এক্সপার্ট। হ্যাঁ ওনাকে বলা হলো ওনার H1 টাকে মানে যে লেভেল করার জন্য আর উনি এটাকে বেশি করে ইউজ করে রাখছে, মজার জিনিস। মানে ওইটা উনি ভাবছে যে H1 যত বেশি ইউজ করব তত আরো, এখন এটা হচ্ছে ওনার অজ্ঞতা। এখন যদি উনি যদি মনে করে যে উনি যেটা বলতেছে উনি ঠিক, তাহলে উনি আর হায়ার করে কি করবে। ইভেন অনেকগুলো নাকি স্ক্রিনশট দিয়ে আমি প্রুফ দেখাইছি, হ্যাঁ পরবর্তীতে উনি আমারে বলে যে তুমি কিছু জানো না শুধু আমার টাইম নষ্ট করছো, আর কথা শেষ নাই। ওরে বাবারে বাবা, এরকম এক্সপিরিয়েন্স আমার এখনো পর্যন্ত হয় নাই। রিপোর্ট পারসন ভাইয়া, জি ওরে ব্লক মেরে দিছি ভাই, ওর সাথে কাজ করতে গেলে প্যারা আছে। আচ্ছা ভাই রিমুভ রিকোয়েস্ট দিলে কি ওটা কি আর মানে ওই ভাইয়ের কি রিকোয়েস্ট আসে না? সরি না ওইটা ওইখান থেকে চলে যাবে, ওইটা তো কাউন্ট হবে না, ওইটা আর ওইখানে থাকবে না। আমি তো বলবে আপনাকে মানে এটা আমার কিভাবে প্রথমে মেলে ক্লিক করেন, তো
এখান থেকে হচ্ছে আপনি ইয়ে দেন, এটার নামটা সেট আপ করেন, ক্যাম্পেইন নেম সেট আপ করেন। ক্যাম্পেইন নেম কি বুঝি না, দেন একটা, দেন কিছু দেন, নাহলে আপনার নাম দিয়ে দেন। আমার নাম হবে না, বিং দেন, তো ওইটা দেওয়া হয়ে গেছে, তো এটা পরে আসব, এই পার্টটা পরে আমরা ফিল আপ করবো। তারপর হচ্ছে মেল টেমপ্লেটে ক্লিক করেন, কন্টেন্ট স্টুডিও। আচ্ছা ব্যাকে যান তো, ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করেন, মেল টেমপ্লেটে যান, ক্রিয়েট স্কুল করে একটু নিচে আসেন। এই যে এখান থেকে হচ্ছে মেলের এক একটা ফরম্যাট, ফরম্যাট দেখতেছেন, এখান থেকে হচ্ছে আপনি ফরম্যাট নিয়ে হচ্ছে আপনাকে মেল গুলো রেডি করতে হবে। সো আরেকটা হচ্ছে উপরে যান, আর একটু উপরে যান, তারপরে হচ্ছে পাশে থিম লিখা আছে দেখেন, এই থিমে ক্লিক করেন। এবার একটু স্ক্রল করে নিচে আসেন,
এখানে কিছু থিমের টেমপ্লেট মানে অলরেডি প্রি রেডি করা থাকে, যেটা ওই যে আমরা ক্যানভাতে যেরকম পাইছি হ্যাঁ এরকম কিছু রেডি করা থাকে না, তো ওইগুলো হচ্ছে আপনি ওই টাইপের কিছু এখান থেকে হচ্ছে আপনি পাবেন রেডি করা। ভাইয়া কালকে যেটা রেডি করছিলাম ঘড়ির ওইটার মতো করে? হ্যাঁ আপনাকে ওই রকমই হচ্ছে আজকে আবার রেডি করতে হবে। সো উপরে যান। তো লেআউটে ক্লিক করেন, আমরা লেআউট থেকে করবো, কারণ হচ্ছে এখান থেকে যদি আমরা করি আমরা খুব ভালোই পারি আর এইখান থেকে ওইটা চেঞ্জ করে দিতে। সো লেআউট থেকে হচ্ছে আমরা একটা লেআউট নিব, ঠিক আছে, ওই লেআউটের উপর বেস করে হচ্ছে আমরা কাজটা করব। একটা লেআউট নেন, পছন্দ মতো একটা লেআউট নেন। ভাইয়া বলেন না, একটা ওই ক্লায়েন্ট নক দিছে আপরকে, আপরকে একটা ক্লায়েন্ট নক দিছে, কি বলে গতকালকে দিছিল, এরপর আমি মেসেজ দিয়ে রাখছিলাম, তা এখন মেসেজ করতেছে, যদি একটু দেখতেন। আচ্ছা ঠিক আছে, একটু স্ক্রিনটা অফ করেন তো ভাই, দেখি ওনার কি বলছে। আপনি মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন না হচ্ছে ইয়ে ব্রডব্যান্ড ISP কোনটা? ব্রডব্যান্ড ইউজ করি, এর থেকে মোবাইল ডাটা মনে হয় আরো ফাস্ট। আগের লাইন এটা, সরি এটা অনেক আগের পুরোনো কানেকশন এটা। এবারে হচ্ছে এটাকে ধরে টেনে এই মাঝখানে এনে রাখেন, এটাকে ধরেন, ধরে এখানে টান দেন, হ্যাঁ রাখেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, হ্যাঁ এই তো হয়ে গেছে। এবার হচ্ছে এখানটাতে হচ্ছে একটা ছবি অ্যাড করেন, কোন একটা প্রোডাক্টের ছবি টবি অ্যাড করেন, দরকার হলে গুগল থেকে নামায় নিয়ে আসেন। ও নামায় রাখছেন আগে থেকে, ভালো করছেন। একটু ছোট করে দেন তো, ছোট করবেন হচ্ছে পাশে স্টাইলে ক্লিক করে এখান থেকে একটু নিচে আসেন,
একটু উপরে যান তো। কন্টেন্টে যান তো, আবার কন্টেন্টে যান তো, কন্টেন্ট থেকে দেখেন তো উপরে যেখানে ছবিটা আপলোড করলেন। আচ্ছা এটা করা যাবে না মনে হয়, তো এবার হচ্ছে এটার ভিতরে হচ্ছে এটার জন্য একটা টেক্সট আপলোড করবেন। হ্যাঁ, আর হচ্ছে যখনই ছবিগুলো এই যে পাঠাবেন না, এগুলো কিন্তু এই যে অল্টার টেক করে নিয়েন ভাই। হ্যাঁ, এখন হচ্ছে এটার ভিতরে হচ্ছে একটা টেক্সট, হ্যাঁ দিলাম। সেভেন ক্লোজ দিব। এবার হচ্ছে আপনি নিচের এটা টেক্সট আর না, সেভেন ক্লোজ না, নিচে একটা টেক্সট আছে, সেই টেক্সটের এখানে হচ্ছে আপনি ইয়েটা সম্পর্কে একটু লেখেন হালকা, জাস্ট 2 লাইন। এই যে টেক্সটটা যতটুকু হয়েছে এতটুকু লিখলেই হবে। বা হচ্ছে প্রাইস ট্রাইজ নিয়ে কিছু বলতে পারেন এটার, দেন হচ্ছে একটা প্রাইস দিয়ে দিবেন। Let me see. প্রাইস সহ মানে লিখতে বলতেছেন বা বা এটা এটা প্রাইস নিয়ে 1 লাইন লিখেন, প্রাইস গুলো কিরকম এইভাবে বলে না মানুষ। এরকম হ্যাঁ চলবে।
তারপরে এখানে হচ্ছে কিছু লিংক অ্যাড করতে হবে, ধরেন এই যে নিচে যে টেক্সটটা লিখছেন টেক্সটের ভিতরে যে মেহেদি ভাই শুনতেছেন কিছু বলছেন? স্যার উনি ওয়েট করতে বলছেন। জি স্যার অপেক্ষা করতে বলছেন। ও আচ্ছা আচ্ছা। ছবিটার উপর একটা লিংক দেন। আর ইমেজটার উপর লিংক এখান থেকে। হ্যাঁ তারপরে হচ্ছে এই যে নিচে সোশ্যাল মিডিয়ার কিছু লিংক আছে, এই সোশ্যাল মিডিয়া লিংক গুলোতে একটু লিঙ্কিং করে দেন। আপনার প্রোফাইলটাই লিংক করে দেন ফেসবুকে। ভাইয়া ভাইয়া বলেন বলেন, ওই যে উনি ওনার কাজটা নাকি কাকে দিয়ে দিছে, এখন আবার মানে উনি অফার ক্রিয়েট করে সেন্ড করছে, এখন অ্যাকসেপ্ট করলেই তো টাইম শুরু হয়ে যাবে তাই না? হ্যাঁ। তো এখন এটা লেখা 10 hours per week মানে প্রতি সপ্তাহে আপনার 10 ঘন্টা কাজ করতে হবে। জি ভাইয়া দিলাম, সেভেন ক্লোজ দিব। হ্যাঁ সেভেন ক্লোজ। ভাই অ্যাকসেপ্ট করে ফেলি? হ্যাঁ করে ফেলেন, যদি আপনার পোষায় করে ফেলেন। তবে কাজ করার আগে একটা জিনিস হচ্ছে কাজের ডিটেইল গুলো ভালো করে জেনে নিয়েন। আর হচ্ছে উনি কি আগে ওনার প্রোফাইলে তো আগে হচ্ছে কাজ টাস করা আছে তাই না? কাজ করা আছে। উনি ইয়ে করেন অ্যাকসেপ্ট করে ফেলেন। ইউনাইটেড কিংডম এর আবার জিজ্ঞেস করছে যে তোমার কি আর কিছু জানার প্রয়োজন আছে কিনা, এটা বলছে আবার। হ্যাঁ যদি এটা আমি কি বললাম, যারা হচ্ছে প্রফেশনাল, যারা হচ্ছে মানে ভালো মানে ক্লায়েন্ট, তারা আপনাকে কখনো কাজ দেওয়ার আগে, এই যে দেখেন সে ওই কাজটা একজনকে দিয়ে দিছে, আপনাকে সব সময় কিন্তু হচ্ছে আপনার যে আমি দিয়ে দিছি আমার হাতে যদি কাজ থাকে কখনো তারা বসে থাকবে না, আপনার সাথে হয়তো কথা বলে ভালো লাগছে
বিধায় সে আপনাকে আরেকটা কাজের জন্য হচ্ছে জব অফার এইভাবে না করে সরাসরি আপনাকে কাজ দিয়ে দিচ্ছে। সো এখন হচ্ছে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে হচ্ছে সেটা কাম ডাউন হয়ে যাবে। আচ্ছা ভাই অ্যাকসেপ্ট করলাম, বিসমিল্লাহ শেষ করি পরে। এই হচ্ছে এখন ওকে, তো নিচের যেগুলো আছে কপিরাইট এগুলো চেঞ্জ করতে পারবো না, কজ হচ্ছে এগুলো হচ্ছে পেইড, এগুলো চেঞ্জ করার করতে চাইলো আপনারে করতে দিবে না। ও না এটা কপি, এটাকে দিবে মেবি, এটাকে দিবে হয়তো, আপনি নিচের এটাতে ক্লিক করেন তো এটাতে দিবে। ডিলিট দিয়ে দিব? ডিলিট না, হ্যাঁ ডিলিট দিতে চাইলে দিতে পারেন, বাট ডিলিট না দিয়ে এখানে হচ্ছে আপনি হচ্ছে কোন একটা ইনফো দিয়ে দেন, এটা দিবে করতে। এটা নিচে আরেকটা হয় সেটা দিবে না। না এডিট ব্লক, এটা এটাই এডিট ব্লক, ব্লক আপনাকে করতে দিবে না এটা। এবার উপরে যান, একদম উপরে, তাহলে এটা নিচে আর একটা আছে সেটা হবে না। উপরে চলে যান। এবার হচ্ছে আপনার প্রিভিউ এন্ড টেস্ট ক্লিক করেন। মেল এ দেখতে কিরকম, মানে ডেস্কটপ এ দেখতে কিভাবে লাগবে, ইয়েতে কিভাবে, নিচে আসেন দেখি কিরকম দেখা যায়। ভালোই তো লাগবে। ফাইনালি ফাইনালি। আচ্ছা এবার ইয়ে করেন, ব্যাকে যান। ব্যাকে যান, ব্যাকে এবার হচ্ছে দাঁড়ান,
এবার হচ্ছে এই মেল ক্লেম্পের ইয়ের উপরে ক্লিক করেন। হ্যাঁ দাঁড়ান, এবার হচ্ছে ওই মেল ক্লেম্পের ইয়ের উপর ক্লিক করেন, লোগোর উপর একটু স্ক্রল করে নিচে আসেন। একটু স্ক্রল করে নিচে আসেন, হালকা একটু স্ক্রল করে নিচে আসেন। এবার আপনি ওই যে ক্রিয়েট ক্যাম্প ওইখানে দেখেন একটা ড্রাফট হয়ে আছে, ড্রাফট ফাইলটাতে যান। এখানটা না, এখানটা না, ওই যে উপরে, হ্যাঁ বা এখানে দিলেও হবে। ব্যাগ দিয়ে দেন, তারপর খোলা লাগছে, খাই নাই দুপুরে। আরে হ্যাঁ, এই ড্রাফটটা ইয়ে করেন। আচ্ছা, সো এবার হচ্ছে এটার পাশে যে ওই পাশে অ্যারোটা আছে না, অ্যারোটাতে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, একটু উপরে যান।
ড্রাফট মেলের ভিতরে ঢুকেন, ড্রাফট মেলটার ভিতরে ঢুকেন। আচ্ছা, এবার এখানে যেটা করবেন, একটা প্রথমে এক কাজ করেন, একটা এক্সেল শিট নেন। আগে একটা এক্সেল শিট নেন, যান এখানটায় হচ্ছে প্রথমে আপনি এখানটায় লিখেন নেম, তারপর লিখেন মেল। এখানে লিখেন নাম, নেম, নেম, তারপর হচ্ছে মেল। আপনারা কয়েকজন একটু আপনাদের মেল গুলো একটু চ্যাট বক্সে দেন তো, কয়েকটা মেল চ্যাট বক্সে দেন। আমি আমারটা দিচ্ছি, আমারটাও দিয়েন সাথে। Thank you.